फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আমরা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী আর আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি তো আজকে আমি একটা চটজলদি বিয়েবাড়ি যাওয়ার একটা মেকআপ ক্রিয়েট করব সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাবো মানে খুব তাড়াতাড়ি একটা কিভাবে বিয়েবাড়ি যেতে গেলে খুব তাড়াতাড়ি মধ্যে সাজা যায় সেই ক্রিয়েটটা করব আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি পুরো শাড়িটা পরে ফেলেছি তো শাড়িটা আমি এইভাবে আঁচল ছেড়েই পরেছি নরমাল যেভাবে পরে কুচি দিয়ে আর আঁচলটাকে ছেড়ে দিয়েছি আমি এইভাবেই কোথাও বিয়েবাড়ি গেলে এইভাবেই শাড়ি পরি আর হয়তো নিজেদের কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান হলে তখন অন্যরকম শাড়ি পরি কিন্তু কোথাও হয়তো কোনো নিমন্ত্রণ বাড়ি গেলাম তখন আমি এইভাবেই শাড়ি পরি তো চলুন আগে হেয়ারস্টাইলটা করব তারপর স্টেপ বাই স্টেপ আমি জুয়েলারি পরব মুখে মেকআপ করব তো তাহলে চলুন আমি আগে হেয়ারস্টাইলটা করে নিই ঠিক আছে আগে হেয়ারস্টাইলটা করি চলো গুজে দেব কারণ তবে মানে হেয়ারস্টাইলটা একটা ফাইনাল লুক আসবে ঠিক আছে একটা ফাইনাল যে লুক ফাইনাল লুকটা আসবে দেখতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি শাড়ির কালারের আমি এটা ফুলটা দুটো দিয়ে দিলাম ঠিক আছে মাদিকটা দিলাম ঠিক আছে এরপর আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা করব তো এবার মুখে মাখবো আমার কাছে কিন্তু ফাউন্ডেশন কিচ্ছু নেই কোনো ফেস পাউডার একটা ছিল সেটা অনেকদিন ইউজ না করে খারাপ হয়ে গেছে তো আমি কিনবো রিসেন্টলি কিনবো আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে তো তার জন্য কিন্তু আমি এটা মাখছি হচ্ছে অ্যালোভে এইটাই আমি মেখে নিই অ্যালোভে কোনো সময় গার্নিয়ার মেখে নিই তো আমার কোনো প্রবলেম নেই যা হাতের কাছে থাকে সেটাই মেখে নিই তো ওগুলো এখন কিনবো তো এটা আমি এখন মেখে নিই ঠিক আছে
আইব্রোটা করব, তো আইব্রোটা হালকা করে আমি আগে এঁকে নিচ্ছি, ঠিক আছে? কিছুই জানি না, ঠিক আছে, মোটামুটি একটা হয়েছে। এবার আমি দেবো হাইলাইট, দেবো হাইলাইট দিলে ঠিক হয়ে যাবে। আমি আই শ্যাডো দেবো, ঠিক আছে, আই শ্যাডো দেবো, আই শ্যাডোর এই এইটা দেবো, এটা, ঠিক আছে, এটা দেবো। আর আমার আইব্রোটা না প্লাক করানি, তাই জন্য হয়তো এরকম এবড়ো খেবড়ো লাগছে। তো যাই হোক, আমি আগে কাজলটা দেব, আর আমি পুরোটা দিই না, আমি কিন্তু এখান থেকে টানি, ঠিক আছে, হাফটা টানি, হাফটা কাজল দিই, তো হাফটাই দেব। লাগানোর পর আমি এটা ডিজেল আর মাস্কারাটা লাগাবো, ঠিক আছে, এইটা আমি লাগাবো, তো লাগিয়ে নি, ঠিক আছে। তাহলে মোটামুটি মাস্কারাটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে,
আচ্ছা আমি একটা টিপ পরে নিচ্ছি, হ্যাঁ আগে টিপটা পরে নিলাম, একদম দুটো ভুরুর মাঝখানে টিপটা পরে নিলাম, এরপর দেবো লিপস্টিক, এটা হচ্ছে ল্যাকমি, ল্যাকমি ফরএভারের, এই যে ল্যাকমি ফরএভারের লিপস্টিক, এটা কিন্তু রেড কালার। লিপস্টিকটা লাগানো হয়ে গেছে। আচ্ছা এবার যেখানে যেখানে হাইলাইটার দেবার দেব, একটু ভুরুর এখানে এইগুলোই আর নাকের কাজটা, তো ঠিক আছে যেখানে যেখানে দেবার দেব। ঠিক আছে মোটামুটি আমার হয়েছে, ভুরুটা মোটামুটি বোঝা যাচ্ছে, এর থেকে ভালো আমি পারবো না করতে, একদমই পারবো না। আর এমনি আমার আইব্রুটা করা নেই, একটু করলে আরো ভালো লাগতো। তো মুখের মেকআপ আমার পুরো ডান, আমি আর কিছু করব না, এরকমই যেহেতু চটজলদি মেকআপ, এবার আমি জুয়েলারি গুলো পরবো, ঠিক আছে একটু সিঁদুর পরবো। তো আমি এই শাঁখাপালা গুলো পরবো, এগুলো কিন্তু সোনার নয়, এগুলো কিন্তু সিটি গোল্ডের, ঠিক আছে তো আমি এগুলো পরে নিচ্ছি। এবারে গলার পরবো আর হাতে কি আরেকটা কিছু পরবো, তো আমি জুয়েলারি গুলো পরে নিচ্ছি, আগে এই নেকলেসটা পরছি, ঠিক আছে আগে নেকলেসটা পরছি, তারপরে কানের দুলটা পরবো। Thank you.
ফাইনাল লুক হয়ে গেছে, মোটামুটি ফাইনাল লুক করে ফেলেছি। আর তখন বললাম না সিঁদুর পরবো, তো সিঁদুরটাও পরে নিয়েছি, আর এটা ম্যাচিং চুড়ি পরেছি, তো এটাই আমার চটজলদি বিয়ে বাড়ি যাওয়ার মেকআপ লুক। তো আমি পুরোটা দেখাচ্ছি, ঠিক আছে? চটজলদি বিয়ে বাড়ি যাওয়ার মেকআপ লুক। তো আপনাদের কেমন লাগলো? তাড়াহুড়ো করে মানে মোটামুটি সাজার ক্ষেত্রে আমি একটা দেখলেন খুব একটা মানে কিছুই আমি মেকআপ করিনি, মুখে অনেক কিছুই মানে যারা মাকে অনেক কিছুই মেখে মেকআপ করে, তো আমার কিছুই নেই। আমার ধরতে গেলে আমি তখন মেকআপ করবো বলে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম, ব্যাস আর কিছু না। আর একটু মাখলাম, যা যা দেখলেন স্টেপ বাই স্টেপ আমি এইভাবেই আমি চটজলদি মেকআপ করি, মানে নো মেকআপই বলতে পারেন। একটু লিপস্টিক ভুরুটা করি, আর আইলাইনার লাগাই, সিঁদুর পরি, আর টিপ পরি, আর ফুল মানে জুয়েলারিগুলো পরি, হয়তো কোনো সময় চুড়ি পরলাম কি পরলাম না। তো এইভাবে আমি আমার মতো করে মেকআপ করি। তো আপনাদের কেমন লাগলো এই লুকটা? আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, লাইক করবেন, ঠিক আছে? আপনাদের কমেন্ট লাইক আমার খুবই জরুরি, তো ভালো লাগলে বলবেন, তাই আমারও কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে, যদি কারো ভালো লাগে তাহলে একটু বলবেন, তাহলে আমি আরও উৎসাহিত হব। উৎসাহিত হয়ে আমি আগে এর আগে আরও দু একটা মানে একটা সরস্বতী পুজোর লুক করেছিলাম, একটা রিসেপশন লুক করেছিলাম, তো আমার মনে হলো তো আজকে আর একটা বিয়ে বাড়ি যাওয়ার চটজলদি লুক করি, তো কেমন লাগে? আপনাদের উৎসাহ যদি হয় তাহলে আমি আরও এরকম মেকআপ দেবো, তো ব্লগও দিই, তার সাথে আমি এটা দিলাম। তো ঠিক আছে, আপনাদের কেমন লাগলো একটু বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বাড়াচ্ছি না, ঠিক আছে? আমি আবার নেক্সট একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড বাই।